মেটে কাক ময়ূর বা গ্রে পিকক ফেজেন্ট বাংলাদেশের অতি বিরল দর্শন এক প্রজাতির আবাসিক পাখি এরা। এদেশে 100 জন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় এই পাখিটি সম্পর্কে, তাহলে তাদের মধ্যে 5 জন দেখেছেন বলে জবাব দিবেন কিনা সন্দেহ রয়েছে। এদের চেহারা অন্য সব ময়ূরের মতো তত আকর্ষণীয় নয়। কালে ভদ্রে দেখা মেলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ অরণ্যে। বাংলাদেশের চট্টগ্রামের বনে 1978 সালেও দেখা গেছে এদের। হালে দেখা যাওয়ার কোনো নজির নেই। বাংলাদেশ ছাড়াও এই প্রজাতির বিস্তৃতি ভারত, ভুটান, মিয়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড ও চীন পর্যন্ত। এই অঞ্চলগুলোর আর্দ্র ঘন চিরসবুজ অরণ্য এদের প্রধান বিচরণ ক্ষেত্র। বনতলের ঝোপ জঙ্গলে কিংবা বন প্রান্তে, এমনকি খোলা মাঠেও এরা বিচরণ করে। এরা খাদ্যের সন্ধানে জোড়ায় জোড়ায় বের হয়, একাকী এদের কমই দেখা যায়। এরাও গৃহপালিত মুরগ মুরগির মতো মাটিতে আঁচড় কেটে কীট পতঙ্গ বের করে খায়। খাদ্যের সন্ধান পেলেই পুরুষ পাখিটি অক কক কক শব্দ করে স্ত্রী পাখিটিকে কাছে ডেকে নিয়ে আসে। এই প্রজাতির ময়ূরের সংখ্যা বিশ্বে সন্তোষজনক নয়। তবে কয়েক দশক ধরে এদের সংখ্যা হ্রাস পেলেও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি এখনও, যার ফলে IUCN প্রজাতিটিকে ন্যূনতম বিপদযুক্ত বলে ঘোষণা দিয়েছে। এরা বাংলাদেশে মহাবিপন্নের তালিকায় স্থান পেয়েছে এবং বন্যপ্রাণী আইনে সংরক্ষিত রয়েছে। এই পাখির বাংলা নাম মেটে কাক ময়ূর, তবে এরা মেটে কাক ময়ূর নামেও পরিচিত। এদের ইংরেজি নাম গ্রে পিকক ফেজেন্ট। এরা লম্বায় 56 সেন্টিমিটার হতে পারে, যার মধ্যে লেজ 31 সেন্টিমিটার হয়ে থাকে। দেহের তুলনায় লেজ অনেক বড় হয়। স্ত্রী পুরুষ পাখির মধ্যে খানিকটা তফাৎ রয়েছে। পুরুষ পাখির মাথায় পিতাপ খাড়া পালক, ঘাড় বাদামি পিতাপ। পিঠ ধূসর বাদামি, তার উপর বেগুনি সবুজ চক্র যা লেজেও রয়েছে। ধুতি থেকে গলা সাদাটে, দেহের নিম্নাংশে সাদা ডোরা, স্ত্রী পাখি আকারে সামান্য খাটো। এদের মাথার চূড়াও খাটো, ডানায় এবং লেজে স্পষ্ট চক্র। উভয়ের চোখের চারপাশ হলুদ ধাপ চামড়ায় আবৃত, ঠোঁট পিতাপ বর্ণের। ঠোঁটের অগ্রভাগ ও মধ্যভাগ কালো, পা ও পায়ের পাতা কালচে।
এদের প্রধান খাবার শস্য দানা, ফল, পোকামাকড় ও ছোট শামুক। এদের প্রজনন মৌসুম মার্চ থেকে জুন মাস পর্যন্ত। ঝোপের ভেতর মাটির প্রাকৃতিক গর্তে নরম খড়কুটে দিয়ে বাসা বানায় এরা। আর ডিম পারে 2 থেকে 5টি। ডিম ফুটতে সময় লাগে 21 দিন। ডিম ফুটে ছানা বের হয়ে মায়ের সঙ্গে খাবারের সন্ধানে ছুটে বেড়ায় এদিক ওদিক।